হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে সেই ভিডিও হতে চলেছে যেটার জন্য তোমরা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, প্রচুর কমেন্ট করেছো, আমাকে মেসেজ করে বলেছো দাদা এই ভিডিওটা কবে আসবে। তো দেখো, যেমনটা বলেছিলাম ঠিক সময় আমি ভিডিও নিয়ে আসব, তো সেরকমই আজকে চলে এসেছে। কি না, চন্দ্রমল্লিকার ভিডিও। হ্যাঁ, চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা কীভাবে বানাতে হবে তার উপর আজকে হতে চলেছে ভিডিও। এর আগে আমি তোমাদের বলেছিলাম চন্দ্রমল্লিকাগুলো এখন প্রুনিং করে দিতে যাতে নতুন ব্রাঞ্চ আসে। তো দেখতেই পাচ্ছ আমার সব প্রুনিং করার পর নতুন ব্রাঞ্চ চলে এসছে। এবার কিন্তু এর থেকে কাটিং করে চারা তৈরি করব। হ্যাঁ, একদম সহজ প্রসেস, কোনো রকমের ঝামেলা, কোনো রকম কিচ্ছু হবে না। জাস্ট আমার দেখানো স্টেপগুলো ফলো করলেই তোমরা কিন্তু খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করতে পারবে। একদম 100% প্রতিটা কাটিং থেকে চারা তৈরি করতে তোমরা পারবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর এখানে ভয়ের কোনো জায়গা নেই যে হ্যাঁ মানে গাছের কিছু ক্ষতি, কিচ্ছু হবে না। যদি বিফল হও কোনো অসুবিধা নেই, আবার নতুন করে কাটিং আসবে, আবার সেখান থেকে তোমরা চারা তৈরি করতে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে কিন্তু হবে না। আমিও কিন্তু একসময় তোমাদের মতনই ভয় পেতাম, ভাবতাম যে কখন কবে চারা মার্কেটে আসবে তখন কিনবো, কিন্তু তার ফলে কী হতো না, গাছ করা অনেক লেট হয়ে যেতো। যদি চন্দ্রমল্লিকার কাছে ভালো ফুল চাও, প্রচুর ফুল চাও, তাহলে কিন্তু এখন থেকেই তোমাদের কাটিং করে চারাটা বানিয়ে ফেলতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি কাটিং থেকে চারা বানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকার মাদার, আর এখানে দুরকম কালার আছে, একটা সাদা একটা লাল, ঠিক আছে? তো এই গাছ দুটোই আমি আজকে তোমাদের কাটিং করে দেখাবো কীভাবে কাটিং থেকে চারা আমি বানাচ্ছি, ঠিক আছে? এবার প্রথমেই তোমাদের বলে রাখি, কাটিং করতে গেলে তোমাদের যেটা লাগবে সেটা প্রথমেই বলি, সেটা হচ্ছে একটা নতুন ব্লেড, ঠিক আছে? সবসময় নতুন ব্লেড ইউজ করবে, পুরনো ব্লেড বা জং করা ব্লেড একদম ইউজ করবে না। একদম নতুন কাগজ থেকে বার করা ব্লেড একদম নতুন, দেখো, ঠিক আছে? এই ধরনের একদম নতুন ব্লেড তোমরা কিন্তু ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে কিন্তু কাটিংগুলো ভালো তৈরি হবে আর কাটিং থেকে কোনো সমস্যা হবে না। আর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে কাটিং এইড পাউডার। এটা দিলে কাটিং থেকে চারা হওয়ার সম্ভাবনা 100টার মধ্যে 98 থেকে 95টা হয়, ঠিক আছে, যদি কাটিং এইড ইউজ করো। কিন্তু কাটিং এইড ছাড়াও তোমরা করতে পারো, কিন্তু সেখানে সফলতা একটুখানি কম হবে। ধরো 100টা কাটিং বসালে ধরো 80-85টা চারা তো ডেফিনেটলি হবেই হবে, আর কিছু না। তো কাটিং এইড যদি না থাকে, তারও একটা উপায় আমি আজকে ভিডিওটা বলে দেবো। যদি যাদের কাছে কাটিং এইড নেই, তার জন্য স্টেটিউন থাকো, মানে নিশ্চয়ই তোমাদের জানতে পারবে এর কাটিং এইড না থাকলে তোমরা কি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো কাটিং এইড পাউডার দেখে নিলে, ব্লেড তোমাদের কাছে আছে, ঠিক আছে? এবার কি করব দেখো, প্রথমেই আমরা যেখানে যেখানে নতুন ব্রাঞ্চ এসছে সেই নতুন ব্রাঞ্চগুলো আমি ফার্স্টে কেটে নেবো, ঠিক আছে? নতুন ব্রাঞ্চগুলো প্রথমে এমনি নর্মালি এরমভাবে আমি রাফলি কাটছি, ঠিক আছে, রাফলি কাটছি। আর কোনটা কি কালার সেটা অবশ্যই মাথায় রাখবে, যাতে তোমাদের পরে অসুবিধা না হয় কালার বুঝতে, ঠিক আছে? দেখো এইখানে একটু কাটি, এরমভাবে কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ বা ডাল যাই বলো আমি কিন্তু কেটে ফেলছি। এটা কিন্তু রাফলি কাটা হচ্ছে, এটা কিন্তু মানে এখনও কিন্তু বসানোর মতো জায়গায় এরা যায়নি, ঠিক আছে? তার জন্য কিন্তু আরও কিছু আমাদের করতে হবে, ঠিক আছে? প্রথমে আগে নর্মালি কেটে নিল, ঠিক আছে? এই কতগুলোই আপাতত থাক, টপটা আমি একটু এখানে সরিয়ে দিই, ঠিক আছে? এ কাটার পরেই তোমাদের কি করতে হবে, একটা জলের এরকম জায়গা নেবে, একটু ক্যামেরাটা ঠিক করি, ঠিক আছে? দেখো জলের আমি একটা জায়গা নিয়েছি, জলের পাত্র নিয়েছি। এবার কি করতে হবে, এবার তোমাদের ব্লেড দিয়ে কাটিংগুলোকে কাটতে হবে, ঠিক আছে? দেখো যদি আমি এই ডালটা নিই, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ডালটা নিই, প্রথমে কি করতে হবে, নিচের দিকে আমি কেটে দিলাম, ঠিক আছে? এবার এই পাতাগুলো ফেলে দিচ্ছি। খুব বেশি মোটা ডাল আমরা নেবো না, আবার খুব পাতলা ডালও নেবো না, ঠিক আছে? একটা মিডিয়াম সাইজের ডাল নেবে, বেশি মোটা ডালে কিন্তু কাটিং ভালো হবে না, মিডিয়াম সাইজে নেবে সেগুলোতে কিন্তু কাটিং ভালো হবে, ঠিক আছে? দেখো একদম
ওপরে ওপরে এই কটা ডাল আমি রেখে এই কটা পাতা আমি রেখেছি, বাকি সব পাতা আমি ফেলে দিয়েছি। এবার দেখো একটা মানে কাটিং সবসময় কাটিংটা যেন সোজা, কিন্তু এটা যদি দেখো একটুখানি বেঁকা টাইপের আছে, তার জন্য আমি কি করব একটুখানি যে অংশটা বেঁকে যাচ্ছে ওই অংশটা কাটবো। কাটারও একটা ব্যাপার আছে, মিনিমাম একটা কাটিং এই রকম সাইজে দেখো এই আমার আঙুল এই রকম সাইজে একটা কাটিং হবে, বেশি বড়ও কিন্তু করা যাবে না, বেশি আবার বেশি ছোটও করা যাবে না, ঠিক আছে। ধরো 2 ইঞ্চি মতো, 2 থেকে 3 ইঞ্চি মতো আমরা নেব। এবার তারপর কি করতে হবে, নড এরিয়া নিচ থেকে আমাদের কাটতে হবে। নড এরিয়া তখন ভালো করে তোমরা দেখে নাও, তোমাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো যেখান থেকে পাতা বেরিয়েছে, ঠিক আছে, এই যে পাতা বেরিয়েছে এই গাঁটগুলো দেখছি এগুলোকে বলে নড, ঠিক আছে। এই নডের নিচ থেকে আমরা কিন্তু কাটবো, ঠিক আছে। দেখো এই নডের নিচ থেকে এই দেখো, ঠিক আছে, এই এই হয়ে গেল কিন্তু তোমার একটা কাটিং রেডি। এই অংশটা দেখছো এখান থেকেই কিন্তু তোমাদের নতুন চারা তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। এই এই নড এরিয়া নিচ থেকে এরমভাবে তোমাদের কাটতে হবে। কাটার পর কি করতে হবে, এই যে জলটা আমি রেখেছি জলের মধ্যে কাটিংগুলোকে ভিজিয়ে রেখে দেবে, এগুলোকে এমনি রাখবে না, রাখলে কিন্তু শুকিয়ে যাবে। আরেকটা তোমাদের করে দেখাচ্ছি, দেখো প্রথমে পাতাগুলো আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে। এগুলো হাত দিয়ে করতে হবে, কিন্তু যারা ছোটরা আছে অনেক ছোটো ছোটো বন্ধুরা দেখো আমার ভিডিও, তাদের বলবো নিজেরা কিন্তু খুব সাবধানে ব্লেড ইউজ করবে, বড়দের সাথেই কিন্তু এগুলো করবে, নিজেরা করতে যাবে না, কারণ ব্লেড কিন্তু খুব ধার হাত পাত কেটে যেতে পারে। দেখো এবার এই ডালটার একটা ব্যাপার তোমরা যদি লক্ষ্য করো, এই ডালটা কিন্তু বেশ মোটা, ঠিক আছে, এই ডালটা কিন্তু বেশ মোটা। এই ধরনের ডাল থেকে কাটিং হওয়ার চান্সেস কিন্তু খুবই কম, মানে 10টা বসালে 8টা সবসময় ফেল হবেই। তো তাও আমি এই ডালটা বসাবো, বসিয়ে আমি নিজে ট্রাই করব যে এখান থেকে চারা হচ্ছে কি হবে না, ঠিক আছে। আমি তো তোমাদের বলছি করতে না, কিন্তু আমি নিজেই এটা করব। কিন্তু তোমাদের আমি বলবো এইরকম মোটা ডাল তোমরা কিন্তু নেবে না, ঠিক আছে, সবসময় সরু ডাল নেবে, আবার খুব বেশি সরুও না। তো দেখো এইরকম হয়ে গেছে আমার ডালটা মানে কাটা। এবার এখান থেকে আমি কি করব, আর এই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মতো কেটে নেব, এই দেখো 2 ইঞ্চি মতো আড়াই কেটে নিয়েছি। এবার এই অংশটা আমি একটুখানি সমান করে দেবো, ঠিক আছে, এই যেগুলো বেরিয়ে আছে এগুলো একটু কেটে দিলাম, এই হয়ে গেল আমার আরেকটা কাটিং রেডি, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু এরকম মোটা ডাল নেবে না, এটা আমি জাস্ট পরীক্ষা করার জন্য করছি। তারপর দেখো তোমরা যেরকম ডাল নেবে সেরকম একটা ডাল এবার আমি একটু কাটিং করে দেখাই, এই রকম দেখো এই ডালটা দেখো একদম পারফেক্ট পাতলা, আর খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, একদম ঠিকঠাক আছে। এই ধরনের ডাল কিন্তু নেব, ঠিক আছে, নিয়ে এই নড এরিয়া এটা এই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, নড এরিয়ার নিচ থেকে আমরা এই কেটে দিলাম, ঠিক আছে। কাটার পর কিছু পাতা ফেলে দেবো, এক্সট্রা পাতা ওপরে, একটা দুটো পাতা থাকলেই হবে, মানে এক গাদা পাতা রাখার দরকার নেই, ঠিক আছে। এই হয়ে গেল আরেকটা, একদম জলে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাটিংগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে, এরকমভাবে জলে আমি ভিজিয়ে রেখেছি। এবার দেখো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই জায়গাটা আমি আর দেখাইনি, সেটা হচ্ছে বালিটা রেডি করতে হবে। আমি লাস্ট ভিডিওতেই তোমাদের বলেছিলাম মোটা দানার বালি, ঠিক আছে, মোটা দানার বালি এখানে নেওয়া হয়েছে। আর এই বালিটাকে মানে ততক্ষণ তোমাদের ধুতে হবে যতক্ষণ না জলটা একদম ক্লিন হয়, ঠিক আছে, মানে সেটা 10 বার হলেও ধুতে হতে পারে, সেটা 12 বারও ধুতে হতে পারে, এটা কোনো প্রসেস নেই। বাড়িটা তোমাকে বারবার ধুয়ে 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 দেখতে হবে, দেখবে যখন জলটা একদম পরিষ্কার থাকছে, কোনো ধুলো ময়লা থাকছে না, তার মানে তোমাদের বাড়িটা রেডি, ঠিক আছে। এটা আমি কালকেই ধুয়েছি, ধুয়ে এটা রেডি করে রেখেছি। আর এর মধ্যে আমি ভরেছি, এই জায়গা তোমরা যে কোনো টব গামলা ছোটো যে বাটি কন্টেনার যা ইচ্ছা তোমরা নিতে পারো, অবশ্যই নিচে যেন ড্রেনেজ হোল থাকে এইটা দিতে দেখে নেবে, ঠিক আছে। এবার তারপর কি করতে হবে, না বালিটা এখানে রাখার পর আমি বালিটার মধ্যে পুরো জল ঢেলে রেখেছি যাতে একদম পুরো ময়েস থাকে, ঠিক আছে। এটা যেন খুবই মাস্ট, মানে বালিটা যেন ভেজা থাকে, একদম যেন শুকনো যাতে না থাকে, ময়েস রাখতে হবে সবসময়, বালিটাকে ময়েস রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের চারাটা রেডি হবে, আদারওয়াইজ কিন্তু চারা রেডি হবে না, ঠিক আছে। এই হয়ে গেল। আর এরকম একটা ছোট আমি কাঠি নিয়েছি যাতে এখানে চারাগুলো বসানো যায়, এখানে ইয়ে হোল করে, ঠিক আছে। তো দেখো এবার
এবার আমি কাটিং এইড পাউডারটা নিয়েছি, কাটিং এইড পাউডারটা নিলাম, এটা আমি জুম করে তোমাদের দেখাই, ঠিক আছে। কাটিং এইড পাউডারটা নিয়েছি, তো এই কাটিং এইড পাউডারটা তোমরা যেখানে খুশি পেয়ে যাবে, সে নার্সারিতেও পাবে, তোমরা অনলাইনে পাবে, যেখানে খুশি পাবে, ঠিক আছে। জাস্ট আমি দেখো কাটিং পাউডার খুললাম, এই চা কাটিংগুলো আমি আগে বার করে নিচ্ছি, নিয়ে একটুখানি জলটা জাস্ট জলটা ঝরিয়ে নিলাম, ঠিক আছে। তারপর কি করব, এই যে যে টিপটা, যে টিপটা টিপটা জাস্ট কাটিং এইডে এরমভাবে বসিয়ে দিলাম, এই দেখো, ঠিক আছে। এ বসিয়ে এবার আমি একটুখানি রাখবো যাতে টিপটা কাটিং এইডে পাউডারটা ধরে না, ঠিক আছে। দেখো এই একটুখানি মানে পাউডারটা লাগানোর পর একটুখানি ট্যাপ করবো যাতে এক্সট্রা যেটা আছে সেটা বেরিয়ে যায়, ঠিক আছে। আর খানিকক্ষণ লাগিয়ে রাখবে যাতে জিনিসটা ধরে যায়। কোনো ফাঙ্গিসাইডের জল কিছু করার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল এটাই করবে, তাতেই তোমাদের কিন্তু চারা রেডি হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের আমি বলেছিলাম যে যাদের কাটিংয়ের পাউডার নেই তারা কি করবে, ঠিক আছে। কিচ্ছু না, দেখো একদম ইজি একটা তোমাদের টোটকা টিপস যাই বলে দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে অ্যালোভেরার স্টেম, অ্যালোভেরার ডাল, ঠিক আছে। অ্যালোভেরার ডাল আমি জাস্ট কি করব, অ্যালোভেরার ডালটাকে কাটলাম, কাটার পর এই যে জেলটা যেটা বেরোচ্ছে, এই যে জেলটা, ঠিক আছে, এই যে জেলটা বেরোচ্ছে, এই জেলটা জাস্ট এর মুখে লাগিয়ে দেবো, মুখে জেলটা, ব্যাস, ঠিক আছে। এটা যাদের নেই তাদের জন্য আমি স্পেশালি দেখাচ্ছি, তোমাদের যদি কাটিং এইড থাকে তোমরা কাটিং এইডই ব্যবহার করবে। এবার লাগানোর পর এবার কী করবো, এখানে একটা জাস্ট আমি কাঠি দিয়ে হোল করছি, হোল করে কাটিংগুলো এমনভাবে বসিয়ে দেবো, বসে এখানটায় প্রেস করে দিলাম। এই কাটিং বসানোর পর কিন্তু কোনো রকমের জল কিচ্ছু দেবে না, ঠিক আছে, কারণ অলরেডি বালিটা যেহেতু ভেজে আছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি ও কিন্তু ধরে নেবে। ও এখন যদি জল দাও তাহলে যেইগুলো আমরা কাটিং এই পাউডার বা যেটা দিচ্ছি সেটা কিন্তু জল দিয়ে ধুয়ে যাবে, ঠিক আছে। দেখো এইভাবে কাটিংগুলো একটুখানি গ্যাপে গ্যাপে বসাবে, যেন দুটো কাটিংয়ের মধ্যে একটু ডিস্টেন্স থাকে, সেই জিনিসটা মাথায় রাখবে, আদারওয়াইজ তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না, এইভাবে যদি তোমরা করো। একদম ইজি প্রসেস, আমি চাইবো আমার যত বন্ধুরা মানে চন্দ্রমল্লিকা যাদের কাছে মাদার আছে অবশ্যই কিন্তু এটা করে ফেলো, তাহলে কি এখনই যদি তোমরা চারাটা বানিয়ে ফেলো তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো দেখো তিনখানা বসিয়ে ফেললাম, এবার যেগুলোতে আমি পাউডার লাগিয়েছিলাম কাটিং এর পাউডার বসিয়ে লাগিয়েছিলাম তোমাদের, তো সেইগুলো এবার আমি বসিয়ে দেবো। এই এবার আমি তোমাদের আগেই বলেছিলাম ভিডিওতে, এবার আমি বেশি চন্দ্রমল্লিকা চারা করবো না, খুব বেশি হলে 10টা টব, কারণ চন্দ্রমল্লিকা বেশি করলে অন্য গাছগুলোতে যত্ন কম হয়ে যায়। আমিও বলবো যে যে যতগুলো তোমরা যত্ন করতে পারবে ততগুলোই চন্দ্রমল্লিকা মানে টপ করো, বেশি টপ করতে যেও না, ফলে কি হবে মানে অতিরিক্ত করলে তোমরা অন্যান্য গাছ কিন্তু করতে সময় পাবে না। যদি কেউ ভাবো যে আমি শুধু চন্দ্রমল্লিকাই করবো তাহলে তো খুব ভালো, তাহলে শুধু চন্দ্রমল্লিকাই করো। এবার 10 রকম গাছ করতে গেলে, যেমন আমি করি, চন্দ্রমল্লিকা করছি, ইনকা করছি, ইম্প্রেশন করছি, ডায়ান্থাস করছি, সব করছি, ফলে কী হবে না, যেই পরিচর্যাটা দরকার সেই পরিচর্যাটা অনেক সময় করা হয়ে ওঠে না। তাই আমি এবার টিসাইটি করেছি, 6টা থেকে 10টা, তার বেশি একদমই আমি চন্দ্রমল্লিকা টপ করব না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার কাটিংগুলো বসানো হয়ে গেল, কাছ থেকে দেখাচ্ছি খুব ভারী, এই দেখো এই হচ্ছে আমার কাটিং। এবার এইভাবে বসানোর পর একদম পুরো শেড এরিয়া এটা রাখতে হবে, যেখানে যার যেরকম শেড এরিয়া, সিঁড়ির ঘর রাখতে পারো বা কোনো শেড থাকলে সে তার নিচে রাখতে পারো। একটা জিনিস খালি লক্ষ্য রাখতে হবে, বালিটা যেন একদম ময়েস থাকে, বালিটা যেন ড্রাই না হয়ে যায়, আর কিচ্ছু করতে হবে না, কোনো ফাঙ্গিসাইড না কিচ্ছু না কিচ্ছু না, ঠিক আছে। আর এক সপ্তাহ পর আমরা কি করব, তখন সকালবেলা যেই সানলাইটটা আসে সকাল 9টা অবধি, শুধু সেই সকাল 9টা অবধি এটা সানলাইটটা দেবো, তারপর আবার ঘরে ঢুকিয়ে দেবো। এরমভাবে করলে
দিন 15-20 মধ্যে তোমাদের কিন্তু কাটিং রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর এর মাঝে মাঝে আমি তো আপডেট দিতেই থাকবো আমার কাটিং এর কিরকম কি হাল হাকিকত কি হচ্ছে। তো এইভাবে তোমরা যদি কাটিংগুলো এখনই করে ফেললো, ডেফিনেটলি তোমাদের চারা কিন্তু রেডি হয়ে যাবে। আস্তে আস্তে চন্দ্রমল্লিকার আরও ভিডিও আসতে থাকবে, চন্দ্রমল্লিকার ফুল সিরিজ আসতে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সব কিছু কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের বলে দেবো, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি কি বলবো, মানে কোনটা বাদ দেবো না দেবো, ঠিক আছে? তো এরপরও যদি তোমাদের চন্দ্রমল্লিকার কাটিং নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই দেখতেই পাচ্ছ, প্লাস কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কিরকম লাগলো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে 10 বার জিজ্ঞেস করো, আমি তোমাদের কিন্তু 10 বার বলে দেবো, ঠিক আছে? ভুল প্রসেসটা করতে যেও না, ভুল কিছু করতে যেও না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ঠিক আছে? আরও একবার বলবো, যাকে ফলো করবে শুধু তাকেই ফলো করো, 10 জনের প্রসেস ফলো করতে গেলে কিন্তু তোমাদেরই গাছ খারাপ হবে, ঠিক আছে? এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। একদম কুইক ভিডিও ছিল, একদম কুইকভাবে তোমাদের দেখালাম, চেষ্টা করলাম চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা কেয়া তৈরি করতে। নেক্সট চন্দ্রমল্লিকার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, দিন সাতেকের মধ্যে। আরেকটা দারুণ ভিডিও আমি প্ল্যান করছি চন্দ্রমল্লিকার, ডেফিনেটলি সেটাও তোমরা পেয়ে যাবে। তার মধ্যে এই এক সপ্তাহের মধ্যে অবশ্যই তোমরা কাটিংগুলো রেডি করে ফেলো, এরমভাবে কিন্তু কাটিংগুলো বসিয়ে ফেলো, ঠিক আছে? কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।